আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। ১৫ বছর হয়ে গেছে পিলখানা হত্যাকাণ্ডের। ২০০৯ সালে ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছিল। সে ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সেনা কর্মকর্তা একদিনের একটা ঘটনায় এর আগে কখনো মৃত্যু হয় নাই, নিহত হন নাই পৃথিবীর ইতিহাসে, হয়েছে কিনা সন্দেহ। এত বড় একটা ঘটনা, এত বছর হয়ে গেল, দুটো মামলা হয়েছে, একটা হত্যা মামলা, একটা হলো বিস্ফোরক আইনে মামলা। দুটো মামলার একটা মামলাও চূড়ান্ত রায় হয়নি, বিচার করা সম্ভব হয়নি, কারো বিচারের রায় বাস্তবায়িত হয়নি, মামলাটা সেভাবেই ঝুলে আছে। হত্যা মামলাটা উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে, সুপ্রিম কোর্টে এখনও ওটা অবশিষ্ট আছে। আর বিস্ফোরক আইনের যে মামলাটা, সেই মামলার এখনও বিচারিক আদালতেই চলছে। তো আমরা সবাই জানি যে বিচার যখন দীর্ঘায়িত হয় তখন সেটা কিন্তু বিচার না পাওয়ারই নামান্তর হয়ে যায়, এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে না এই বিচার এতদিনে? বরঞ্চ আমার তো মনে হয় এত বড় একটা দুর্ঘটনা, জাতির জন্য এত মর্মান্তিক একটা ঘটনা, সেই ঘটনা নিয়ে এখন রাজনীতি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যে দেখা যাচ্ছে পরস্পর পরস্পরকে দায়ী করে বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ বলছে এই ঘটনার জন্য বিএনপি দায়ী, বিএনপি বলছে এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী। মাঝখান থেকে কী হচ্ছে? বিচার শেষ হচ্ছে না। যারা দায়ী, কত লোককে যে গ্রেফতার করে আদালতে ঢুকে, যাদের নামে আসামি সবাই তখন জেলে, সবাই তো আর আসামি, সবাই তো আর ফাঁসি হবে না, সবার তো আর সাজা হবে না, অনেকে মুক্তিও পেয়ে যাবেন, কিন্তু তারা সবাই জেলখানায় পড়ে আছেন। কেন? এই প্রশ্নের জবাব কে দিবে? এরকম একটা মামলা গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল নাকি? কেন ঝুলে আছে? কেন এটা দ্রুত সমাধান করা হচ্ছে না? আমরা তো বিভিন্ন মামলাকে দেখি এই যে বিদ্যুৎ বেগে সমাধান হয়ে যায়, রাতের বেলাও কিন্তু অনেক মামলা সাক্ষ্য নেওয়া হয়, এটা নেওয়া হলো না কেন? এটাকে কেন ঝুলিয়ে রাখা হলো? এতগুলি মানুষ যে মানবতর জীবনযাপন করছে জেলখানায়, এটা কি খুব প্রয়োজন ছিল? যাদের শাস্তি দেবার তাদেরকে দিন, আর যারা শাস্তি পাবে না তাদেরকে কেন আটকে রেখে, কেন তাদের পরিবার পরিজনকে আপনারা একটা কঠিন জীবনযাপনে বাধ্য করছেন? আর এখনকার রাজনীতিটা কী হচ্ছে শুনুন। একদিন আগে বিএনপির পক্ষ থেকে কী বলা হলো? বিএনপি বললো এই ঘটনাটা নাকি আওয়ামী লীগ ঘটেছে। শুনুন রিজভী আহমেদ কী বলেছে। রিজভী আহমেদ প্রেস কনফারেন্সে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য দায়ে, সেনা সদস্যদের হত্যা যজ্ঞের দায়ে যাদের কারাগারে থাকার কথা ছিল তারাই এখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এই যে কথাটা বলছে বিএনপি, রাষ্ট্র ক্ষমতা কে কুক্ষিগত করে রেখেছে? আওয়ামী লীগ রেখেছে। তার মানে উনি সরাসরি কিন্তু আওয়ামী লীগের উপর দায়টা চাপাচ্ছেন। হতে পারে, আমি অস্বীকার করছি না কোনো কিছু, যেহেতু এখন সমাধান হয়নি, কার যা মনে আসে সেটা বলবে, কিন্তু এটা বলা কি যখন মামলা চলে তখন এভাবে রাজনৈতিকভাবে যদি কেউ দায়ী করার চেষ্টা করে তাহলে মামলাটা কি ঠিকভাবে চলবে? এটা কি ভালো হলো কাজটা? এটা আমি এখানে রিজভীরটুকু বললাম, এটা শুনে মনে হলো যে বোধহয় বিএনপি এমন করছে, আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগ কি আরও ভয়ঙ্করভাবে করছে না? আওয়ামী লীগের প্রসঙ্গে একটু পরে আসি, তার আগে রিজভী আরেকটা কথা বলছে, সে কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উনি বলেছেন এই যে এত লোক মারা গেছে, এই দিবসটাকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করা যেত। ওনার এই বক্তব্যটা কিন্তু আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এত লোক মারা গেল একটা যে কারণে, সেটাকে রাষ্ট্রীয় শোক দিবস পালন আপনি করবেন না কেন? করতেই পারতেন। আমরা তো ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদ দিবস পালন করছি, তো ২৫ তারিখে আমরা একটা জাতীয় শোক দিবস পালন করতে পারতাম, কিন্তু আমরা কেন করছি না? এখান থেকে কিন্তু বিএনপি সেই সন্দেহটা করছেন, যেহেতু এটা করা হচ্ছে না তার মানে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এই দিনটাকে হয়তো তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। এই জন্যই কিন্তু বিএনপির এই বক্তব্যটা আমি মনে করি একেবারে মানে গুরুত্ব দেওয়া উচিত, আমি মনে করি একদম উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু
আমাদের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, উনি কী বলেছেন? উনি এখন যেটা বলেছেন, উনি আগামী বিগত বছরগুলোতে যখন উনি তথ্যমন্ত্রী ছিলেন উনি একই কথা বারবার রিপিট করতেন। উনি কী বলেছিলেন? উনি বলেন যে এদেরকে, যে ডক্টর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এটা দিবালোকের মতো স্পষ্ট, বিডিআর বিদ্রোহের পেছনে বিএনপি ছিল এবং দেশের স্মার্ট অফিসারদের তারা হত্যা করেছে, এটা দিবালোকের মতো স্পষ্ট ওনার কাছে। উনি একটা মন্ত্রী, কিন্তু দেশের পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন ওনার কাছে দিবালোকের মতো স্পষ্ট যে এই কাজটা বিএনপি করেছে। আচ্ছা, উনি আরও কী বলেছেন? উনি একদম টু দ্য পয়েন্ট ঘটনা প্রবাহ দেখিয়ে বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া সেদিন সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, তার গতিবিধি সন্দেহজনক ছিল, এতে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি যে সরাসরি যুক্ত সেটিই প্রমাণিত। আচ্ছা, সকালে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, ওনার গতিবিধি সন্দেহজনক ছিল, এটা বা এইটুকুর মাধ্যমে উনি প্রমাণ করে ফেললেন? যদি প্রমাণটা এতই সহজ হয় তাহলে আদালত কেন 15 বছর সময় নিচ্ছে ভাই? মানে এগুলি হচ্ছেটা কি? আমি যে জিনিসটা বলবো সেটা হলো যে দেখেন, এটা একটা হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড, এটা বিচার হওয়া দরকার। এটা নিয়ে প্লিজ আপনারা রাজনীতি করবেন না। রাজনীতি করলে কি হয়, প্রকৃত হত্যাকারীরা কিন্তু অনেক সময় বিচার থেকে বেরিয়ে যায়, নিরীহ মানুষের বিচার হয় এবং এই ধরনের ঘটনা আগামীতেও আরও ঘটতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আশঙ্কা তৈরি হয়। প্রকৃত হত্যাকে সমস্ত অপরাধের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, যে অপরাধে যদি প্রকৃত যে দায়ী যদি তাকে বিচারের আওতায় না আনা যায়, যদি সেটা নিয়ে রাজনীতি করা হয় আগের থেকে, তাহলে কিন্তু সমস্যা। আওয়ামী লীগ আঙুল দেখাচ্ছে বিএনপির দিকে, কী কারণ? প্রমাণ আছে, অকাট্য প্রমাণ, যে খালেদা জিয়া ওই দিন সকালে বাসার থেকে, আরে সকালে তো বাসার থেকে সবাই বেরোয় ভাই, এটা প্রমাণ হয়ে গেল। আর ওনার গতিবিধি সন্দেহজনক কি? উনি কি ওখানে বিডিআর ওখানে ঢুকছিলেন? উনি যখন ছিলেন বিরোধী নেতা, ওনাকে ওনার কোন গতিবিধি দেখে আপনার কাছে মনে হলো? এটা বলেন না কেন? আপনি পরিষ্কার করে বলেন এগুলো কোনো কথা, এই ধরনের অভিযোগ দেওয়ার কোনো মানে আছে? আবার ওদিকে যেটা বিএনপি করছে সেটাও তো বুঝতে হবে। আপনারা যে সরাসরি বলে দিলেন আওয়ামী লীগ, প্রমাণটা দেন আপনারা আদালতের কাছে, যে প্রমাণ দেন আপনার আদালতকে, প্রমাণ দেবেন না, মুখে মুখে বলবেন, এটা হয় না, এভাবে হয় না। তবে বিএনপির ওই বক্তব্যটা আমার কাছে আমি মনে করি গুরুত্বপূর্ণ, যে এই দিবসটাকে আমাদের স্মরণ করা উচিত শোকের সঙ্গে। এত বড় ভয়াবহ শোকাবহ ঘটনা আমাদের জীবনে খুবই কম ঘটেছে স্বাধীন দেশে, এটাকে মূল্যায়ন করা উচিত। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।